রাতে ঘুমাতে যাওয়ার আগে দেখলেন আপনার এত হাজার সাবস্ক্রাইবার আছে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার 500 থেকে 1000 সাবস্ক্রাইবার নাই, হুট করে কেন সাবস্ক্রাইবার কমে গেল? কোথায় গেল এই সাবস্ক্রাইবার? আসছি ইন্টুর পরে। তো আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। হেই গাইস, দিস ইজ নিরপিওনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকপিওন। তো আজকে সকালে আমি আমার ইউটিউব চ্যানেলে লগ ইন করে দেখি 300 থেকে প্রায় 400 সাবস্ক্রাইবার কমে গেছে। দেন ইউটিউবে লগ ইন করে দেখি তারা নোটিশ দিছে December 13-14 থেকে চ্যানেলে যে স্প্যাম সাবস্ক্রাইবারগুলো ছিল সেগুলো তারা রিমুভ করে দিছে। তো ক্যান করছে সিম্পল, যে অ্যাকাউন্টগুলো আপনাকে স্বেচ্ছায় তারা আপনাকে সাবস্ক্রাইবার করে নেয় সে অ্যাকাউন্টগুলো ইউটিউব স্প্যাম হিসেবে ধরছে, এবং সেই অ্যাকাউন্টগুলো তারা আপনার চ্যানেলের সাবস্ক্রাইব লিস্ট থেকে রিমুভ করে দিছে। যেমন বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলো, যে অ্যাকাউন্টগুলো ইনঅ্যাক্টিভ অথবা যে অ্যাকাউন্টগুলো ইউটিউব ব্যান করে দিছে সে অ্যাকাউন্টগুলো থেকে যেই সাবস্ক্রাইবগুলো ছিল সেই সাবস্ক্রাইবগুলো আপনার চ্যানেল থেকে রিমুভ করে দিছে। স্প্যাম সাবস্ক্রাইবার্স, আর্টিফিশিয়ালি যে সাবস্ক্রাইবারগুলো ছিল আপনার চ্যানেলে সেই সাবস্ক্রাইবারগুলো ইউটিউব আপনার চ্যানেলের সাবস্ক্রাইব লিস্ট থেকে রিমুভ করে দিছে। অর্থাৎ বিভিন্ন থার্ড পার্টি সাইট থেকে অথবা বিভিন্ন থার্ড পার্টি ফোরাম থেকে যেই সাবস্ক্রাইবারগুলো ছিল সেই সাবস্ক্রাইবারগুলো তারা রিমুভ করে দিছে। বিভিন্ন সাইডে অটো সাবস্ক্রাইবার বোর্ড ছিল, তারপরে হচ্ছে সাব ফর সাব, অর্থাৎ হচ্ছে সাবস্ক্রাইবারের বিনিময়ে হচ্ছে সাবস্ক্রাইবারগুলো পাওয়া, সেই সাবস্ক্রাইবারগুলো ইউটিউব আপনার চ্যানেলের সাবস্ক্রাইব লিস্ট থেকে রিমুভ করে দিছে। এছাড়া হচ্ছে বিভিন্ন থার্ড পার্টি সাইট থেকে আপনার চ্যানেলের যেই টাকার বিনিময়ে যেই সাবস্ক্রাইবারগুলো ছিল সেগুলোও হচ্ছে ইউটিউব বুঝবেন যে আপনার চ্যানেলে স্প্যাম সাবস্ক্রাইবার ছিল আর ইউটিউব সেগুলো রিমুভ করে দিছে। যদি ইউটিউব আপনার চ্যানেল থেকে স্প্যাম সাবস্ক্রাইবারগুলো রিমুভ করে দেয় তাহলে হচ্ছে আপনি আপনার ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে লগ ইন করলেই দেখবেন উপর নোটিশ আসে এবং সেই নোটিশেই তারা ডিটেলসে লিখে দিছে। এখন এই সাবস্ক্রাইবারগুলো চলে যাওয়াতে আপনার চ্যানেলে কী কী প্রবলেম হতে পারে বা আপনার চ্যানেলের সাথে কী কী ধরনের পরিবর্তন হতে পারে, সাবস্ক্রাইবার রিমুভের সাথে কি আপনার চ্যানেলের ওয়াচ টাইম চেঞ্জ হবে? না, সাবস্ক্রাইবার রিমুভের সাথে আপনার চ্যানেলের বর্তমান যে ওয়াচ টাইম আছে সেটা চেঞ্জ হবে না, আপনার চ্যানেলের ওয়াচ টাইম যা ছিল তাই থাকবে, শুধুমাত্র আপনার যে স্প্যাম সাবস্ক্রাইবাররা ছিল সেগুলো হচ্ছে রিমুভ হয়ে যাবে, কিন্তু আপনার চ্যানেলের ওয়াচ টাইম আগের মতোই থাকবে। যারা রিসেন্ট 1000 সাবস্ক্রাইবার করছেন এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল করে আবেদন করছিলেন পার্টনার প্রোগ্রামের জন্য, তাদের এখন কি হবে? যদি আপনার চ্যানেল থেকে স্প্যাম সাবস্ক্রাইবারগুলো রিমুভ হয়ে যায় এবং আপনি আবেদন করছেন কিন্তু সকালে উঠে দেখলেন যে আপনার চ্যানেলের যে সাবস্ক্রাইবার ছিল সেটা 1000-এর নিচে চলে গেছে, তাহলে হচ্ছে আপনার যে পার্টনার প্রোগ্রামের আবেদনটা ছিল সেটা ক্যান্সেল হয়ে যাবে এবং নতুন করে আপনার আবার ন্যাচারাল সাবস্ক্রাইবার লাগবে, এবং যখন আপনার আবার হচ্ছে 1000 সাবস্ক্রাইবার আপ হবে তখন আপনি আবার পার্টনার প্রোগ্রামের জন্য আবেদন করতে। তো এখন আপনি এই স্প্যাম সাবস্ক্রাইবার যেন আপনার চ্যানেলে না আসে সেই জন্য আপনি কী করবেন? এই জন্য আপনি কোনোভাবেই সাবস্ক্রাইবার এক্সচেঞ্জ করবেন না, যতটুকু সাবস্ক্রাইবার পাওয়ার চেষ্টা করবেন ততটুকু যেন আপনার ন্যাচারাল থাকে, ভিউয়ার্স যেন আপনার চ্যানেলে এসে আপনার ভিডিও দেখে তারপর যেন আপনাকে সাবস্ক্রাইব মনে রাখবেন। ন্যাচারালি আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবারগুলো আসবে দিন শেষে ওগুলাই আপনার থাকবে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুক, আপনার চ্যানেল শুভকামনা সবার জন্য, ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন, আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।